বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। অপূর্ব, এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে সে আশা করিনি। বহু প্রতীক্ষিত ছবি অভিযাত্রী 3রা ডিসেম্বর সিনেমা হলে আসছি। আমার সাথে রয়েছে দিদিপ্রিয়ার অর্জুন দা। কেমন আছো? খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, 2 বছর হয়ে গেছে প্রায় তো আমাদের শুটিং হয়ে গেছে, মানে ধৈর্য, মানে আজকে রিলিজ হবে এই করতে করে হয়নি, কিন্তু ধৈর্য ধরতে কি ক্লান্ত হয়ে পড়লে? না না, একদমই নয়, কারণ প্যান্ডেমিকের জন্য সব কিছু পিছিয়েছিল, তাই আমাদের ছবিটাও পিছিয়েছে, বাস এইটুকু। ক্লান্ত হয়ে পড়ে তো লাভ নেই, এখন ফাইনালি রিলিজ হচ্ছে, এটাই বড় কথা। এবং টিজার, পোস্টার, ট্রেলার সব কিছু দেখে আমরা যে ধরনের পজিটিভ ফিডব্যাক পেয়েছি, দর্শক এক্সাইটেড, এটাই ভালো লাগছে। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? খুব ভালো, খুব মজা করে শ্যুট করেছি, অনেক কিছু শিখতে পেরেছি, সব মিলিয়ে ওয়ান্ডারফুল জার্নি। খুব ভালো লেগেছে, অনেক কিছু শিখলাম, বাবার সঙ্গে প্রথমবার বড় পর্দায় কাজ করলাম, এবং একটা অন্য ধরনের ছবি, একটা খুবই সুন্দর চিত্রনাট্য যেটা আমাদের পরিচালক সুব্রজিৎ দারই লেখা, সেটা নিয়ে কাজ করতে আমাদের কোনো রকম অসুবিধেই হয়। খুব স্ট্রং কাস্ট এবং ক্রু। বলে বাবার সাথে প্রথম, মানে শুভজিৎ চক্রবর্তীর সাথে তোমার একটা প্রথম ছবি, বাবা বন্ধুর চরিত্রে অভিনয় করছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ, মানে চরিত্রতে লেখাই আছে বন্ধু, বলতে মানে বয়সের গ্যাপটা গল্পেতেই রয়েছে, আর বাবা অনেকটা বন্ধুর মতনই ব্যক্তিগত জীবনে, বাবার সঙ্গে কাজ করতে বেশ সুবিধেই হয়, কোনো রকম চ্যালেঞ্জিং বা ইন্টিমিডিয়েটিং কখনোই লাগে না। বাবাকে অভিনয় নিয়ে খুদ ধরলো? না না, একদমই না, বাবা সবসময় খুবই এনকারেজিং, কিন্তু এক্ষেত্রে গাইডেন্স বা টিপস আলাদা করে তো কিছু না, মানে কাজের মধ্যে দিয়েই ওনাকে দেখেই অনেক কিছু শেখা যায়। প্রথম যখন তুমি তোমার লুকটাতে নিজেকে দেখলে, মানে সিঁদুর লাল টিপ পরা, তখন ওরকম দেখে কেমন লাগলো নিজেকে? না, সিঁদুর লাল টিপ তো আগেও পরেছি, কিন্তু অপর্ণার চরিত্রে ওরকম লুকে নিজেকে দেখে সত্যিই খুব ভালো লাগছিলো, কারণ আমি ভয় ভয় ছিলাম যে কীরকম কী লাগবে না লাগবে। তারপর সবাই দেখে, মানে প্রথম ফিডব্যাকই আমার ডিরেক্টর দেয় যে একদম বইয়ের পাতার মতন লাগছে, বইয়ের পাতাতে যেরকম লেখা ছিল, অপর্ণার ডেসক্রিপশন যেরকম দেওয়া ছিল সেরকমই লাগছে, তো সেটা শুনেই মনে অনেকটা বেশি সাহস পেয়েছিলাম, তারপর তো কাজ করেছি। বলা যেতে পারে শর্মিলা ঠাকুরের সাথে নাম জুড়ে গেল, এখানে কি শুরুতেই কিছুটা একটু টেন্স ছিলে না একটু এক্সাইটেড? এখানে নাম জোড়ার কোনো ব্যাপার নেই, উনি তো লেজেন্ড, উনি এই ক্যারেক্টারটা করেছেন ওনার মতো করে, ওনার সাথে আমার জাস্ট কোনো তুলনা হয় না, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে করছে করার। ব্যাস, কো-অ্যাক্টর হিসেবে অর্জুনদের সাথে কাজ করে কেমন লাগে? খুব ভালো, আমি এর আগেও বলেছি যে যারা যারা এখনও অর্জুনদার ফ্যান নয়, এই ছবিটা দেখার পর তারা তারা ডেফিনেটলি অর্জুনদার ফ্যান হয়ে যাবে, আমি নিজে হয়ে গেছি, এত ভালো অ্যাক্টর। দিদিপ্রিয়ার সাথে কাজ করে কেমন লাগে? ভীষণই ভালো, এখানে খুব অন্যভাবে অপর্ণাকে দেখানো হয়েছে, সেটা ওই ভাবনাটাই একটা মাস্টার স্ট্রোক শুভজিৎদার। আর দিদিপ্রিয়া লুক তো মানানসই হয়েছেই, তার থেকেও বড় কথা অভিনয়টা ভীষণই ভালো হয়েছে, এবং যারা দেখবে তারা কখনই বলবেন না যে শর্মিলা ঠাকুর এর মতন, আমরা সকলেই জানি ওনারা ওনাদের মতন করে করেছে, কিন্তু এটাও ঠিক যে আমরা আমাদের মতো করে করেছি, কাজে আমরা ওই ব্যাগেজ, ওই ওজন মাথায় রেখে কখনোই কাজটা করিনি, এবং আমার মনে হয় অপর্ণাকে দর্শক খুবই খুবই পছন্দ করবে, খুবই অ্যাপ্রিসিয়েট করবে। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানে একটা অংশ দেখানোর কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, সেটা কি আফসোসের জায়গা কোথাও? না, ওনাকে ছবিটা দেখাবো, এটাই তো আমাদের প্ল্যান ছিল, সেটা আফসোস তো বটেই, উনি দেখে যদি ওনার মতো করে কিছু একটা বলতেন, সেটা যাই হোক, একটা ওনার থেকে একটা ভার্বাল সার্টিফিকেট পাওয়াটা আমাদের জন্যে যে কোনো অ্যাওয়ার্ডের থেকে বড় হতো, হলো না, সেটা এখন কী করা যাবে। দেখতে পেতেন কতটা ভালো লাগা যে অভিনয় নিয়ে উনি হয়তো কিছু বলতেন? নিশ্চয়ই, মানে ওনার থেকে একটা ফিডব্যাক পাওয়াটাই সত্যি, যা বললো অর্জুনদা আমি একদম একমত, সেটাই আমাদের কাছে অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি। যখন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, সেই দিনটা কেমন লাগছে? খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই, এবং এত ভালো রেসপন্স পেয়েছি, সত্যি খুব এক্সাইটেড ছিলাম, আর সত্যি আমি আগেও বলেছি এখনও বলছি, আই ফিল রিয়েলি ব্লেসড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। অর্জুনদা, যখন প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে শুনলে যে দেখানো হবে, সেই দিনটার রিয়াকশন কেমন ছিল? সব থেকে ভালো লেগেছিলো দেখে যে ফুল ক্যাপাসিটিতে হল ভরে গেছিলো, মানুষের দেখে ভালো লাগলো, সেটা একটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, মানে একটা ইনিশিয়াল অ্যাকসেপ্টেন্স পেলো ছবিটা, সেটাই মনে হলো। এখন তো 70% অকুপেন্সি নিয়ে সিনেমা হল যাচ্ছে, 3রা ডিসেম্বর অভিযাত্রী রিলিজ করছে, তো কতটা আশাবাদী তোমরা?
দেখো আমরা যখন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ছবি, তখনই আমাদের হাউসফুল শো ছিল এবং তখন আরও বেশি রেস্ট্রিকশনস ছিল। তার মধ্যেও প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ ছবি দেখেছেন। যারা যারা দেখতে পাননি তারা তারা আমাদেরকে মেসেজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন কবে দেখবো ছবিটা। আমার মনে হয় বাঙালি দর্শক ছবিটা দেখার জন্য মুখিয়ে আছে, তো আমরা তো খুবই আশাবাদী। তাই সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আসুন হলে গিয়ে ছবি। খুবই আশাবাদী, কারণ ভালো কন্টেন্ট দিলে দর্শক অ্যাপ্রিসিয়েট করে, এর প্রমাণ আমরা বারবার পাই। সেই জন্যই আমার মনে হয় এটাও দর্শক দেখতে আসবেন। সাদা কালো ছবির কনসেপ্ট, এটা কি নস্টালজিয়াকে আরও বেশি করে ফিরিয়ে আনলো? একদমই তাই। পথের পাঁচালী অপুর সংসার বললেই আমাদের সাদা কালোটাই মাথায় আসে, তো সেই ক্ষেত্রে ওই নস্টালজিয়াতে ধরার জন্য আমরা সত্যি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, অপুর সংসারের সিকুয়েল হিসেবে সেটা কোথাও একটা গিয়ে রিলেট করতে সাহায্য করবে। তার উপর যেই সময়ের গল্প, এটা আমার মনে হয় কালারে না করাটাই বুদ্ধিমানের ডিসিশন। কোথায় কোথায় শুটিং হয়েছিল? নানা রকম জায়গা ঘুরে ঘুরে, বারাণসী, ডোয়ার্স, টাকি, শান্তিনিকেতন ঘুরে ঘুরে, ওয়েস্ট বেঙ্গলের এদিক ওদিক আমরা শুটিং করেছি। বলা যেতে পারে অপেক্ষার অবসান অভিযাত্রিক সিনেমা হলে আসছে, দর্শকদের কি বলবেন? দর্শকদেরকে একটাই কথা বলবো, আসুন হলে গিয়ে ছবি দেখুন এবং 3rd December ফাইনালি অভিযাত্রিক রিলিজ করছে, প্লিজ দেখুন, বড় পর্দায় দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন প্লিজ। আপনাদের জন্যই আমরা কষ্টটা করি, তো আপনারা যদি দেখেন সেটা তাহলে আমাদের কষ্টটা সার্থক, এটাই বলি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।